যদি খেয়াল করে দেখো, ডিফারেন্ট টাইপস এর ক্র্যাঙ্ক, এই ক্র্যাঙ্ক মানে হচ্ছে যে দেখো এখানে যে বোথ সাইডে যে এখানে এই বাঁকা আছে যে পোর্শনগুলো, সেগুলোকে আমরা বলতেছি ক্র্যাঙ্ক। এখানে কয়টা ক্র্যাঙ্ক আছে? ফার্স্ট যে আমরা দেখতে পাচ্ছি শেডিংটা, সেখানে ক্র্যাঙ্ক কটা আছে কি বলতে পারো? নাম্বার অফ ক্র্যাঙ্ক কয়টা আছে এখানে? কয় কয়টা এরকম আছে যে যেখান থেকে আমরা মোশনটা ট্রান্সফার করি? স্যার যদি আপনি চিন্তা করি যে একটা স্ট্রেট লাইন থেকে সে ডিরেকশন চেঞ্জ করে লেফট অথবা রাইট এর দিকে চলে গিয়েছে, এরকম কয়টা আছে? কয়টা পয়েন্ট এরকম আছে মনে হচ্ছে? দেখানো আছে একটা তোমাদের পড়ানোর কথা, মেকানিক্যাল তোমাদের মেকানিক্যাল আমরা একটু দেখি। এখানে এই ক্যাম যেটা আছে, এই ক্যামে টাইপ অফ ক্যাম আমরা ইউজি, এটাকে রিসিপ্রোনটাকে আমরা রিভার্স, অর্থাৎ এটার সঙ্গে অপোজিট যেটা কানেক্টেড আছে সেটা আবার উপর দিয়ে ঘটবে। এই যে এখানে এই টপ রোলার দেখো, এখানে একটা ব্লু কালার আমি রোলার ড্র করেছি ঠিক একই ভাবে, এই যে টপ রোলার আছে এরকম দুইটা রোলার আছে এবং এই রোলারের উপর দিয়ে কর্ড গুলোকে পাস করা আছে। কর্ড এর মাথায় এখানে একটা হিল ফ্রেম আছে, এখানে একটা হিল ফ্রেম আছে এবং দুইটা হিল ফ্রেমের নিচে এই ধরনের ট্রেডেল কানেক্টেড আছে। তো যেই ট্রেডেলটাকে প্রেস করা হয় সেটার সঙ্গে যে ফ্রেমটা কানেক্টেড আছে সেই ফ্রেমটা কি হবে? লোয়ারিং হবে, অর্থাৎ বটম শিটটা ফর্ম করবে এই যে প্রেস করবে সেটার মাধ্যমে। এবং এটার যে অপোজিট যে ফ্রেমটা আছে সেটা তখন কি হবে? আপওয়ার্ড মুভমেন্ট হবে, অর্থাৎ টপ লাইনটা ফর্ম করবে। এইভাবে দুইটা লেয়ারে ডিভাইড হয়ে যদি টপ আমাদেরকে ফেব্রিকের ডিএনালাইসিস করিয়ে অথবা ফেব্রিকের প্রোডাকশন করে নিতে হবে। কারণ কি, আমরা জানি যে ফেব্রিকের যে কস্ট অ্যানালাইসিস করে সেটার মধ্যে তোমাদেরকে এই এই জিনিসগুলো পড়াবে সামনে, একটা সাবজেক্ট আছে মনে হয় কস্ট ম্যানেজমেন্টের উপরে, তো সেখানে এই টার্ম গুলো ডিসকাস হবে। তো যে কোনো একটা ফেব্রিকের যে দাম হয়, সাপোজ এক গোছ কাপড়ের দাম কত, ধরো 200 টাকা বা 400 টাকা যাই হোক আমরা ধরে নিলাম, এই 400 টাকা হচ্ছে, এই 400 টাকাটাকে কিভাবে ক্যালকুলেশন করা হয়? একটা হলো র মেটেরিয়াল কস্ট, না যে ইয়ার্নের কস্ট কত আছে, ডাই ডাই ডাইস এবং কেমিক্যালস যা ইউজ করছে সেটার কস্ট কত আছে, ম্যান পাওয়ারের কস্ট কত আছে, সেই সাথে কস্ট আছে মেশিন কস্ট, মেশিনের ডেপ্রিসিয়েশন কস্ট, সেটা ক্যালকুলেশন করা হয়। মূলত হলো একটা মেশিনের কত দাম আছে যে এই মেশিনটা আমি এই প্রসেসে ইউজ করতেছি, অর্থাৎ এই প্রোডাক্টটা প্রসেস করার জন্য ইউজ করতেছি। তো সেই দামটা তো আমি একদিনে এক গোছ কাপড় ধরে ফেলবো না, তখন এটাকে 10 ইয়ার্স কনসিডার করা হয়, 10 বছর একদম লাইফ হয় তোমার হায়ার পারচেজ করতে যে, তো সেটা যে
চাইতে লবি কোনটা হবে টেবিলের চাইতে বেশি, অর্থাৎ এটার ইনিশিয়াল কস্ট যেটা লুমের সেটা সবচেয়ে বেশি হলো জ্যাকার্ডের এবং সবচেয়ে কম হচ্ছে টেপেটের। তো এর অপোজিট যদি আমরা চিন্তা করি যে সবচেয়ে হাই স্পিড তাহলে কোনটা এভাবে আসছে, তো স্পিড হিসেবে যদি আমি কনসিডার করি তাহলে সবচাইতে হাই স্পিড আমি চালাইতে পারবো কোন লোমটা? টেপেট লোম সবচেয়ে হাই স্পিডে আমরা রান করতে পারি টেপেট, যে আমাদের ক্যাম যেগুলো আছে ক্যাম আর টেপেট লোম গুলো আমরা সবচেয়ে হাই স্পিডে চালাতে পারি, ফিক্স আরপিএম এ চালাতে পারি। দেখা যায় যে এতটা আমরা বাংলাদেশে পারি না, তবে 2000 পর্যন্ত এখনো পর্যন্ত যেহেতু বেশি আমরা রান করতে পারি না, তো দাম হিসেবে সবচেয়ে বেশি জ্যাকেট, কিন্তু স্পিড হিসেবে সবচেয়ে বেশি কি কোনটা? তো এখন যদি এরকম একটা ফেব্রিক হয় যে ফেব্রিকটা আমরা চাইলে পারি রবি, তো কারণ ট্যাপেটে যেই আবার যদি ডিকাপাসিটি হিসেবে চিন্তা করি ডিকাপাসিটি ওই টুইল তখন আমরা ইন্ডিভিজুয়াল কন্ট্রোল করতে পারি জ্যাকার্ডের মাধ্যমে করতে পারি আমরা জ্যাকার্ড। এই হিসাবে সবচেয়ে সিম্পলেস্ট ডিজাইন গুলো ট্যাপেটে হবে এবং মিডিয়াম টাইপের ডিজাইন গুলো আমরা তৈরি করতে পারি কম্পারেটিভলি সবচেয়ে কমপ্লেক্স অর্থাৎ ইলাবোরেট ডিজাইন গুলোকে আমরা জ্যাকার্ডে প্রোডিউস করতে পারি। তো এখন এমন একটা ডিজাইন আসলো, এটা মোটামুটি একটু সিম্পল ডিজাইন যেটা ট্যাপেটেও পসিবল। এখন ট্যাপেটে যেই ডিজাইনটা পসিবল ট্যাপেটের চাইতে বেশি, অর্থাৎ ট্যাপেটের যে ডিজাইনগুলো আছে সেগুলো আমরা ডবিতে তৈরি করতে পারবো, ডবি নিজের গুলো ডবিতে পারবে। ডবির ক্যাপাসিটি আমরা একটু পরে দেখবো, 24 হিল ফ্রেম পর্যন্ত আমরা কন্ট্রোল করতে পারি। আর যদি জ্যাকার্ডে কন্ট্রোল করতে চাই, জ্যাকার্ডে ইন্ডিভিজুয়াল প্রত্যেক ইয়ারকে আমরা কন্ট্রোল করতে পারবো, অর্থাৎ যে কোনো ডিজাইন যেটা কিনা টোটাল ইটস এর মধ্যে পসিবল, জ্যাকার্ডের ক্যাপাসিটির মধ্যে পসিবল, সেটা যে কোনো ডিজাইন, সেটা যে কোনো পিকচার হইতে পারে, যে কোনো লেখা হইতে পারে, সেটাকে আমরা উইভের মাধ্যমে যদি আমরা ফেব্রিকে নিয়ে আসতে চাই, রিপ্রেজেন্ট করতে চাই, সেটা জ্যাকার্ডে পসিবল। সুতরাং ট্যাপার্ডের ডিজাইন ডবের ডিজাইন এগুলো সবই জ্যাকার্ডে খুব ইজিলি পসিবল। তো এখন ডিজাইন আমার আসলো যে ডিজাইনটা আমার ট্যাপার্ডের আমি তৈরি করতে পারবো, সেই ডিজাইনটার জন্য আমি কোন লোম সিলেক্ট করবো? আমার কাছে ধরো তিনটা লোমই আছে, ট্যাপেড আছে, ডবি আছে, জেকার্ড আছে। আইডি টেন আছো শাখাওয়াত? একটা লো আমার কাছে তিনটা লোমি আছে সাপোজ, তো ট্যাপেড এর কোন একটা ডিজাইন খুব সিম্পল একটা ডিজাইন প্লেন ওয়েব সাপোজ আসছে, অর্ডার আসছে, তো আমি কোন লোমটা সিলেক্ট করব? ট্যাপেড ডবিন না জ্যাকার্ড, কোন লোমটা সিলেক্ট করব? আমার কাছে তিন ধরনের লোমি আছে সাপোজ, ধরে নাও তো সবচেয়ে সিম্পল প্লেন ওয়েব আসছে, তো সেই ক্ষেত্রে আমি কোনটা সিলেক্ট করব অ্যাজ এ ম্যানুফ্যাকচারার হিসেবে? ডবি ডবি সিলেক্ট করব। স্যার
মানে মাঝামাঝি আছে বললাম, যাতে করে এদিকে না হয় এদিকে না হয় একটা ইউজ তো হবে আর কি। জি ট্যাপেট, কে বলছো ট্যাপেট? স্যার ট্যাপেট রায়হান। ট্যাপেট কেন রায়হান বলো, সব থেকে কম খরচ, আর ওই আমি যে কি ফেব্রিকটা করবে করবো যাবে তার আমি মধ্যে কিছু ঝামেলা নাই, খুব সিম্পলি করা যাবে। বেশি। তো এই ক্ষেত্রে আমাদের ফার্স্ট প্রায়োরিটি সবসময় থাকবে যে ডিজাইনটা ট্যাপেটে পসিবল, এটা অবশ্যই ট্যাপেটেই করা, এটা ইকোনমিক্যাল হবে, বুঝতে পারছো? আবার লোমের ইনিশিয়াল কস্ট কি সবচেয়ে বেশি, এই জন্য পার ইয়ার্ড এর কস্ট, যদি সাপোজ ধরো একটা জ্যাকেট কিনতে যাই, আমাদের মডার্ন জ্যাকেট কিনতে গেলে আমাদের 1.5 থেকে 2 কোটি টাকা লাগবে। আর যদি একটা ডবি কিনতে যাই, টয়োটার একটা ডবি, টয়োটা H10 JT H10 কিনতে গেলে আমাদের 60 থেকে 70 লাখ টাকা লাগবে একটা ডবি। একটা ট্যাপেট যদি কিনতে যাই তাহলে 45 থেকে 50 লাখ আমাদের দরকার। ট্যাপেট মিনস ক্যাম, ক্যাম শেডিং মেকানিজম যদি আমি নিতে চাই। দেখো এখানে একটা ট্যাপেট শেডিং যেটা আমরা আগে দেখেছিলাম সেটাকে এখানে দেখানো আছে। এটা আমরা যেটা মেইনলি ট্যাপেটের যে মেইন কাজ সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের একটা রোটারি মোশনকে রিসিপ্রোকেটিং মোশনে কনভার্ট করতে হবে। এখানে সাপোজ দেখো যখন যে আমাদের অরেঞ্জ বা ইয়েলিশ কালার বা ব্রাউন কালারের যেটা আছে, এই ব্রাউন কালারের যে শ্যাফ্ট গুলো আছে বা লিভার গুলো আছে, এই লিভারের সাথে যদি কোনোভাবে আমরা একটা ফ্রেমকে কানেক্টেড করে এবং এটার সঙ্গে আরেকটা ফ্রেমকে কানেক্টেড করে দিতে পারি, দেখো কি হচ্ছে, যখন এটাকে প্রেস করতেছে তো এই ফ্রেমটা লোয়ারিং হবে না, সেই সঙ্গে রিভার্স হচ্ছে। এটার সঙ্গে যদি আরেকটা আমাদের স্প্রিং এর মাধ্যমে অথবা কর্ড এর মাধ্যমে আরেকটা ফ্রেম আমরা কানেক্টেড করে দিতে পারি, তো সেটা লিফটিং হবে। ঠিক একইভাবে পাশে যে আরেকটা ক্যাম আছে, এর মাধ্যমে আমরা এই লিফটিং যে কোনো একটা মোশন কে যদি আমরা ক্যাম থেকে দিতে, তাহলে শেডিং অর্থাৎ ডিভাইড করতে পারবো। এই ধরনের শেডিং কে বলা হয় ট্যাপেট শেডিং মেকানিজম। এই যে লিফটিং এবং লোয়ারিংটা হচ্ছে, এই লিফটিং এবং লোয়ারিং এর মাধ্যমে সেটাকে প্রোডিউস করতেছি এবং এই বলা হয়। এখানে তাহলে মেইন যে পার্থক্য সেটা হচ্ছে দেখো, গিভস মোশন সিরিজ অফ লিভস উইথ ইন্টারভাল, অর্থাৎ একবার শেডিং দেখো অপেন দিয়ে এইভাবে ট্যাপেটটাকে ডিজাইন করা হয়, ডিজাইন করা হয় ট্যাপেটটাকে ডিজাইন করাতে থাকে যে ইন্টারভাল ভিতরে কি করতে হবে আমাদেরকে, শেড প্রোডিউস করার পরে কি কাজ আছে, কি মোশন প্রাইমারি মোশনের ভিতরে শেডিং এর মোশনটা কি, শেড প্রোডিউস হলো কি শুধু রিভার্স তাহলে কি হতো আমাদের। দিতে হয় তা না হলে অন্যান্য যে ক্যাম গুলো আছে, অর্ডিনারি ক্যাম গুলো আছে, সেই ক্ষেত্রে যেটা হয় কি, সেই ক্ষেত্রে কন্টিনিউয়াস রিসিপ্রোকেটিং মোশন, অর্থাৎ লিফটিং হওয়ার পরে অর্থাৎ ও প্রেস করার পরে আবার এটা
আপে চলে যাবে, আবার ডাউনে যাচ্ছে আবার আপে যাবে। অর্থাৎ কন্টিনিউয়াস রিসিপ্রোকেটিং মোশন গুলো আমরা পেয়ে থাকি অর্ডিনারি ক্যাম থেকে, বাট ট্যাপের থেকে আমরা যেটা পাই একটা নির্দিষ্ট ইন্টারভাল পর পর ট্যাপেরটা কিভাবে ডিজাইন করা হয়, এটা ওয়ান টাইপ অফ ক্যাম। এই ক্যামটাকে এমন ভাবে ডিজাইন করা হয় যাতে করে একটা ইন্টারভাল পর পর এই লিফটিং এবং লোয়ারিংটা হয়, যে কারণে এটাকে আলাদা হবে আমরা আমাদের উইভিং এর ল্যাঙ্গুয়েজ এটাকে বলে থাকি ট্যাপেট। ট্যাপেটটা ওয়ান টাইপ অফ ক্যাম, তাই জন্য ইট ইজ মেইনলি ইউজড টু প্রডিউস শেড, এটা মেইনলি ইউজ করা হয় শেড প্রডিউসের জন্য। আর অর্ডিনারি ক্যামটা আমরা ডিফারেন্ট পারপাসে ইউজ করে থাকি। অল ট্যাপেটস আর ক্যাম, বাট সব ট্যাপেট গুলো এক ধরনের ক্যাম, বাকি সব ক্যাম আর নট ট্যাপেট, অল ক্যাম্পস আর নট ট্যাপেট। সব ক্যামই যে ট্যাপেট হবে এরকম না, কিন্তু যে ক্যাম্পটাকে আমরা এরকম ডিজাইনটাকে এভাবে করব, অর্থাৎ শেপটাকে এমন ভাবে দিব যে একটা ইন্টারভাল ক্রিয়েট করতে পারে, সেই ধরনের ক্যাম্পকে আমরা বলে থাকি ট্যাপেট। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন আমরা যদি চিন্তা করি স্কোপ অফ ট্যাপেট শেডিং মেকানিজম, ট্যাপেট শেডিং এর যদি স্কোপ নিয়ে চিন্তা করি আমরা, তো সেই ক্ষেত্রে ট্যাপেট শেডিংটা আমরা হিল ফ্রেম এর কথা মনে আছে, আমরা বলতেছিলাম যে নাম্বার অফ হিল ফ্রেম দুইটা দিয়ে আমরা দুইয়ের পরে আমরা একটা এক্সাম্পল দিচ্ছিলাম যে নাম্বার অফ হিল ফ্রেম যদি বাড়ানো হয় তাহলে একসময় ওয়ারপিয়ানের ব্রেকেজ বেড়ে যেতে পারে ওপেন শেড এর ক্ষেত্রে, মনে আছে বলতেছিলাম লাস্ট ক্লাসে? কারোর মনে আছে তোমাদের? জি স্যার বলছিলেন নাম্বার অফ ফ্রেমের সংখ্যা বাড়ালে ইয়ারনের ব্রেকেজ রেট ইয়ারনের ব্রেকেজ বেড়ে যেতে পারে, তাই না? ওপেন শেড এর ক্ষেত্রে তো দেখো এখানে নাম্বার অফ হিল ফ্রেম যেটা আছে, এই নাম্বার অফ হিল ফ্রেম এর উপর ডিপেন্ড করে মূলত আমাদের ফেব্রিকের যে ডিজাইন গুলো আছে অর্থাৎ উইব ডিজাইন গুলো আছে সেটা আমরা মানে উইব প্ল্যান করা হয়, সেই নাম্বার অফ হিল ফ্রেম এর উপর ডিপেন্ড করে। তো ট্যাপেড এর ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম 12 হিল ফ্রেম পর্যন্ত ইউজ করতে পারি, অর্থাৎ ট্যাপেট শেডিং এর জন্য যদি কোনো ডিজাইন আমাদের কাছে আসে সেই ডিজাইন অ্যানালাইসিস করে দেখলাম যে সেই ডিজাইনটা হচ্ছে এরকম যেটা প্রোডিউস করতে আমাদের 12 হিল ফ্রেম, এটা হলো আমাদের থিওরিটিক্যালি। প্র্যাকটিক্যালি আমরা নর্মালি যেটা করি প্র্যাকটিক্যালি আমাদের এটা আরো কম থাকে, 8 থাকে, এখন 8 এর বেশি হলে আমরা ডবিতে চলে যাই। তো থিওরিটিক্যালি আমরা যেটা করি যে 12 হিল ফ্রেম পর্যন্ত আমরা যদি থিওরিটিক্যালি ক্যালকুলেশন করি তাহলে দেখা যাবে 12 হিল ফ্রেম পর্যন্ত আমরা ট্যাপেটের মাধ্যমে কন্ট্রোল করতে পারি, অর্থাৎ যে ডিজাইন গুলো প্রোডিউস করতে 12 হিল ফ্রেম প্রয়োজন। আচ্ছা এক সেকেন্ড, আমি একটু একটা ফোন রিসিভ করে আমি তোমাদের সঙ্গে কন্টিনিউ। সরি, আচ্ছা কোথায় ছিলাম আমরা? স্যার হিল ফ্রেম, হ্যাঁ হিল ফ্রেম, নাম্বার অফ হিল ফ্রেম, নাম্বার অফ হিল ফ্রেম 12 পর্যন্ত আমরা যে সমস্ত ডিজাইনের ক্ষেত্রে অর্থাৎ ওয়ার্প যে রিপিট সাইজের ভিতরে নাম্বার অফ ওয়ার্প থাকে, রিপিট সাইজে আমরা এর আগে দেখতেছিলাম কি 12 এর ক্ষেত্রে 4x4 রিপিট সাইজ বলতেছিলাম না, চারটা ওয়ারপিয়ান এবং চারটা ওএফটিয়ান মিলে রিপিট হয়, মানে একটা রিপিট কমপ্লিট হচ্ছে যে কোনো একটা ডিজাইনের ক্ষেত্রে। 12 ডিজাইন আমরা আলোচনা করতেছিলাম এর আগে যখন আমরা ওই যে ডিফারেন্ট টাইপস অফ শেড পড়তেছিলাম, মনে আছে? জি স্যার। তো এরকম সাপোজ ধরে নিলাম যে এরকম নাম্বার অফ ওয়ারপিয়ান যদি 12 মিলে একটা ডিজাইন তৈরি হয়, তো সেই ডিজাইনটা আমরা থিওরিটিক্যালি আমরা এটা ট্যাপেডে প্রোডিউস করতে পারবো। তো যদি এরকম হয় এর চাইতে বেশি হয়, 13, 14, 15 বা 16 এরকম হিল ফ্রেম প্রয়োজন হয়, এরকম একটা ডিজাইন আমাদের কাছে আছে, তো সেই ডিজাইনটাকে আমরা কিন্তু তখন আর ট্যাপেডে প্রোডিউস করতে পারবো না, সেটার জন্য আমাদেরকে সিলেক্ট করতে হবে কি ডবি। তো এই জন্য দেখো সেকেন্ড যে লাইনটা আছে সেটা নিয়ে আমরা এর আগে আগের স্লাইডে আলোচনা করে ফেলেছি, সেটা হলো দেখো ক্যামের আগে যে যেটা ছিল আমাদের যে কস্ট নিয়ে আলোচনা করতেছিলাম যে এটা আননেসেসারি অথবা আন ইকোনমিক্যাল টু প্রডিউস এ ডিজাইন উইথ জবি, ডবি দিয়ে প্রডিউস করাটা এটা ঠিক হবে না যদি কিনা আমাদের এটা পসিবল হয় 12 হিল ফ্রেমের কম থাকে এরকম কোনো ডিজাইন, অর্থাৎ ট্যাপেডে প্রডিউস করা পসিবল এই টাইপের কোনো ডিজাইনকে আমরা যদি ডবিতে যাই সেটা আমাদের জন্য কি হবে না, এটা মানে ইকোনমিক্যাল হবে না, এটা কস্ট ইফেক্টিভ হবে না। তো ট্যাপেট শেডিং ইজ মেইনলি ইউজড ফর স্মল টাইপস অফ ডিজাইন, স্মল টাইপস অফ ডিজাইন গুলোর জন্য আমরা ট্যাপেট শেডিংটা ইউজ করে থাকি। দেখো এই
ফোর্থ যেটা আছে, বিকজ ইন টাইপ শেডিং ওপেন শেড ইজ ফর্মড, এখানে ওপেন শেড ফর্ম করে যখন নাম্বার অফ হিল ফ্রেম, যেটা আমি এর আগে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে, নাম্বার অফ হিল ফ্রেম যখন বাড়তেছে দেন এইখানে টুয়েলভ, যখন টুয়েলভের চেয়ে বেশি হবে, তো টুয়েলভের চেয়ে বেশি হয়ে গেলে তখন আমাদের ওয়ারপিয়ানের ব্রেকেজ বেড়ে যাবে, অর্থাৎ শেডের ডেপথ বেড়ে যাবে এবং লিফটিং এবং লোয়ারিংটা বেড়ে যাচ্ছে, যে কারণে ওয়ারপিয়ানের ব্রেকেজ অনেক বেড়ে যায়। সেজন্য আমাদেরকে তখন আমাদেরকে অন্য একটা শেডিং এ যেতে হয় অবশ্যই। এই জন্য মিনিমাম হচ্ছে টু এবং ম্যাক্সিমাম হচ্ছে টুয়েলভ। স্কোপ অফ টাইপের শেডিং মেকানিজম যদি আমরা এটাকে এক্সপ্লেন করতে যাই, অর্থাৎ দুইটা ফ্রেম ছাড়া তো আমাদের কোনো অবস্থাতেই কোনো ফেব্রিক প্রডিউস করা, ওভেন ফেব্রিক তৈরি করা পসিবল হবে না, এবং ম্যাক্সিমাম হচ্ছে টুয়েলভ। এর ভিতরে কোনো ডিজাইন যদি আমাদের অ্যানালিসিস করে আমরা দেখি যে যে ডিজাইনটা আমাদের এই টু এবং টুয়েলভ এই রেঞ্জের ভিতরে, দেন সেগুলোকে আমরা কোথায় ট্যাপেটে প্রডিউস করতে পারবো। টাইপস অফ শেডিং যদি আমরা চিন্তা করি, তো শেডিং এর ক্ষেত্রে, ট্যাপেট শেডিং এর ক্ষেত্রে আমরা দুইটা টাইপের শেডিং পেয়ে থাকি, একটা হচ্ছে নেগেটিভ শেডিং মেকানিজম, নেগেটিভ ট্যাপেট শেডিং মেকানিজম, আর একটা হচ্ছে পজিটিভ ট্যাপেট শেডিং মেকানিজম। নেগেটিভ শেডিং মেকানিজমটা কি আসলে দেখো এখানে আছে, দেখো নেগেটিভ শেডিংটা হচ্ছে যেই শেডিং মেকানিজমটা আইদার লিফটিং আর লোয়ারিং, অর্থাৎ হিল ফ্রেম যে লিফটিং হচ্ছে অথবা লোয়ারিং হচ্ছে, যে কোনো একটা মোশনকে আমরা মেকানিক্যালি কন্ট্রোল করে থাকি, অর্থাৎ হিল ফ্রেমস আর আইদার রেজড অর লোয়ার্ড বাই দ্য শেডিং মেকানিজম, অর্থাৎ শেডিং মেকানিজম কে ইউজ করে মেকানিক্যালি হয় লিফটিংটা হবে আর লোয়ারিং যে কোনো একটা কাজ করা হবে, বাট দ্য রিভার্সিং অর্থাৎ অপোজিট যে কাজটা আছে, অপোজিট যে মোশনটা আছে, যদি লিফটিং হয়ে থাকে তাহলে লোয়ারিংটা, অথবা লোয়ারিং হয়ে থাকলে লিফটিং, অর্থাৎ হিল ফ্রেম একটা আপ হচ্ছে একটা ডাউন হচ্ছে, তো এই ডাউনেরটা অথবা আপ হচ্ছে যেটা, এই যে কোনো একটা কাজ করবে শেডিং মেকানিজমের মাধ্যমে, আর যে অপোজিট যেটা অর্থাৎ অন্য যে মোশনটা আছে রিভার্সিংটা যেটা আছে, সেই রিভার্সিংটা ক্যারিড আউট বাই এ সেপারেট রিভার্সিং মেকানিজম, আলাদা একটা রিভার্সিং মেকানিজম ইউজ করা হবে। সেটা কেমন হইতে পারে, সেটা হইতে পারে একটা স্প্রিং ইউজ করছি আমরা এখানে, অথবা একটা কর্ড ইউজ করা হয়েছে, অথবা কানেক্টিং টু টপ রোলার, অথবা এটা টপ রোলারের সাথে কানেক্টেড করে দেওয়া হয়েছে, তো অথবা অন্য কোনো মেকানিজম আমরা ইউজ করতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি যে শেডিং মেকানিজম যেটা সেটার মাধ্যমে হবে না। আবার যদি সিম্পলি বলি, ট্যাপেডের মাধ্যমে অনলি লিফটিং অথবা লোয়ারিং যে কোনো একটা কাজ করা হবে, বাকি অপোজিট যে আরেকটা কাজ আছে অর্থাৎ শেড প্রডিউস করার জন্য তো আমাদেরকে অবশ্যই দুইটা লেয়ারে ডিভাইড করতে হবে। এখন লোয়ারিং করলাম এবং লিফটিং করা লাগবে, অথবা লিফটিং করলাম তখন লোয়ারিং এর প্রয়োজন হবে, তাই লিফটিং এবং লোয়ারিংটা যে কোনো একটা কাজ হবে আমাদের ট্যাপেডের মাধ্যমে, দেন অপোজিটটা আমরা স্প্রিং অথবা কর্ড অথবা এই টাইপের অন্য কোনো কিছুর মাধ্যমে আমরা করে থাকবো, সেই মেকানিজমটাকে আমরা বলে থাকি নেগেটিভ ট্যাপেট শেডিং মেকানিজম। যদি আমরা এক্সাম্পল যাই, অর্ডিনারি আমাদের যে প্লেন এবং টু লুপ শেডিং এর যে ট্যাপেট গুলো আছে সেগুলো আমরা নেগেটিভ শেডিং ট্যাপেট এর মধ্যে পড়ে। আর যদি চিন্তা করি আমাদের পজিটিভ শেডিং ট্যাপেট, পজিটিভটা হচ্ছে জাস্ট যেটা বললাম সেটা রিভার্স হয়ে যাবে, অর্থাৎ এখানে দ্য হিল ফ্রেমস আর লর্ড অ্যাজ ওয়েল অ্যাজ রেজড বাই দ্য শেডিং মেকানিজম, অর্থাৎ শেডিং মেকানিজমের মাধ্যমেই লিফটিং এবং লর্ডিং, অর্থাৎ হিল ফ্রেমের আপ এবং ডাউন দুটাকেই কন্ট্রোল করা হবে, উইদাউট দ্য এইড অফ এ রিভার্সিং মোশন, কোনো রিভার্সিং মোশন এখানে থাকবে না, আলাদা এক্সট্রা রিভার্সিং মোশন প্রয়োজন হবে না, অর্থাৎ ক্যাম অথবা ট্যাপেট অথবা ডবি যেটা ইউজ করি সেটার মাধ্যমেই লিফটিং এবং লর্ডিং বোথ মোশনস উইল বি কন্ট্রোল। There is no separate reversing mechanism. এখানে কোনো separate reversing mechanism থাকবে না। Tappets are generally, tappet গুলো একটু different type এর tappet থাকে, সেগুলো একটু slotted or grouped থাকে। এখানে slotted অথবা grouped tappet আমরা use করে থাকি। এই tappet গুলোকে বলা হয় থাকে positive tappets। The oscillating tappets আমরা দেখবো একটু পরে আসতেছে। পজিশন অফ ট্যাপেটের উপর ডিপেন্ড করে ট্যাপেটকে, ট্যাপেট লুম গুলোকে তিনটা ভাগে ভাগ করা হয়। যখন ট্যাপেটের পজিশনটা লুমের উপরে থাকে ওভার দ্য হিল ফ্রেম বলা হয়, যখন এই ট্যাপেডের পজিশনটা লুমের নিচে থাকে তখন এটাকে আন্ডার দ্য হিল ফ্রেম, আউটসাইড অফ হিল ফ্রেম যখন আউটসাইড হিল ফ্রেমের বাইরে থাকে অর্থাৎ লেফট অথবা রাইটে থাকে লুমের, তখন এটাকে আউটসাইড দ্য হিল ফ্রেম বলা হয়, অর্থাৎ ট্যাপেডের পজিশনের উপর ডিপেন্ড করে। তো আমাদের যত কনভেনশনাল লুম গুলো আছে বেশিরভাগ ছিল আন্ডার দ্য হিল ফ্রেম, অর্থাৎ হিল ফ্রেমের নিচেই এগুলো ছিল, অর্থাৎ বটম শেফট ছিল যেটা, এই বটম শেফটের সঙ্গেই ছিল ম্যাক্সিমাম গুলোই।
পরীক্ষা যদি আসে ডেপ্রিসিয়েটিং মেকানিজম বা তখন এরকম একটা ফিগার ড্র করে এটা এক্সপ্লেন করতে হবে। রাইট সাইডে একটা ফিগার আছে, দেখতে পাচ্ছ? স্যার হ্যাঁ, এই টাইপের একটা ফিগার ড্র করে সেটা ডেসক্রিপশনটা হুবহু এরকম হতে হবে, এরকম না, তোমরা ফিগার থেকে ডেসক্রিপশনটা দিও, অর্থাৎ ফিগারের লেভেলিংটা যেভাবে হবে, যেটা যেই নামে লেভেলিং করছো সেই হিসেবে সেটা ডেসক্রিপশনটা নিজের ভাষায় লিখলে হবে, বুঝতে পারলে হবে যে মেকানিজমটা তুমি বুঝতে পারছো কিনা। এখানে দেখো দুইটা, একটা বটম শ্যাফটের মধ্যে দুইটা ট্যাপ, এটা তোমার নিচের দিকে দেখো, এখানে ট্রেডেল বোল ট্রেডেল লিভার লেখা আছে, দেখা যাচ্ছে? এখানে বটম শেপ আছে, দেখো যে যেটা আমাদের সার্কুলার একটা ইয়ে আছে সেটা হচ্ছে আমাদের বটম শেপ, এই বটম শেপের সঙ্গে দুইটা ট্যাপের একসঙ্গে এই শেপটার মধ্যে লাগানো আছে, এবং এগুলোর সঙ্গে ট্রেডেল বোলের সাথে দেখো এখানে সারফেসে কানেক্ট কন্টাক্টে আছে, এবং যখন বটম শেপটা মুভ করবে, চলো আমরা একটু সামনে দেখে আসি, ফিগার দেখে বোঝা একটু কষ্টকর, এখানে দেখতে পাচ্ছ কিনা দুইটা ক্যাম আছে অপোজিট ডিরেকশনে, একটা আপের দিকে আছে একটা ডাউনের দিকে আছে, এ বি সি তিনটা দেখো, সি হচ্ছে দুইটা দুইটা কিনা একটা পয়েন্টে এখানে ইয়া করা আছে, সি সি টাই মিললে হলো আমাদের বটম শেফ, যে শেফটের মধ্যে এই দুইটা ক্যামই একসঙ্গে লাগানো আছে, এবং বি একটা এখানে আমাদের ট্যাপেট এবং এ হচ্ছে আরেকটা ট্যাপেট। তো বি যখন দেখো এ এখন এ যে ট্যাপেটটা আছে এই ট্যাপেটটা আমাদের অ্যাক্টিভ আছে, অর্থাৎ এই ট্যাপেটটা দেখো এখানে আর আর হচ্ছে আমাদের একটা এটা একটা বোল বলা হয় আর কে, ট্রেডেল বোল বলা হয়। তো আর যেটা আছে এই ট্রেডেল বোলটা যেটা আছে এই বোলকে ও প্রেস করে আছে, এ যে আমাদের ক্যাম্পটা ছিল অর্থাৎ ট্যাপেটটা ছিল, যখন এই আর কে প্রেস করে আছে তো সেই মুহূর্তে দেখো এইখানে যে ফালক্রাম লিভারটা আছে এই লিভারের মাথায় দেখো একটা কানেক্টিং রড, কানেক্টিং রড অথবা কানেক্টরের মাধ্যমে অথবা কানেক্টিং কর্ড এর মাধ্যমে জি, দেখতে পাচ্ছ কিনা জি, এই জি এর সাথে আমাদের একটা ফ্রেমকে কানেক্টেড করে দেওয়া হয়েছে, এখানে জাস্ট ক্রস সেকশনাল ভিউটা দেখানো আছে। তো এই ফ্রেমটা হচ্ছে দেখো যে টি যেটা আছে এটা একটা হেল্ড আই, টি নিচে থেকে আমরা উপরের দিকে যাচ্ছি সবার মাঝামাঝি পয়েন্টে দেখতে পাচ্ছ, টি টি হচ্ছে আমাদের একটা হেল্ড আই, দেখা যাচ্ছে স্পটলাইটটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, তো আমরা কোথা থেকে যাচ্ছিলাম দেখো, এখানে এ এর কথা বলতেছিলাম, এ হচ্ছে আমাদের একটা ট্যাপেট বা একটা ক্যাম, সাপোজ এই ক্যামের মাধ্যমে আমরা কি করতেছি এই একটা লিভারকে প্রেস করতেছি, এই লিভারকে প্রেস করার কারণে এর আগে দেখতেছিলাম না ট্রেডেল ঠিক একই ভাবে, দেখো লেফট সাইডের ফিগারটা যদি একটু দেখে আর একটু সিম্পল ভাবে দেখানো আছে, লেফট সাইডের ফিগারটা দেখলে বুঝতে পারতেছি না, দেখো একটা শ্যাফটের ভিতরে দুইটা ক্যাম আছে, এটা একটু থ্রি ডি ভিউ আছে, তো একটা বটম শ্যাফট এটা রোটেট করতেছে, দেখো এখানে ডিরেকশনটা দেওয়া আছে, তো এই বটম শেপটা যখন রোটেট করে দেখো একটা ট্রেডেল লিভার আছে দুই পাশে দুইটা, এই ট্রেডেল লিভারে যে কোনো একটা লিভার কে প্রেস করতেছে, প্রেস করার কারণে এখানে দেখো এই যে কন্টাক্ট পয়েন্ট আছে এখানে একটা বলের মতো একটা ইয়ে আছে, সেটাকে বলা হয় ট্রেডেল বোল। তো ট্রেডেল বোল কে যখন প্রেস করা হয় তো ট্রেডেল লিভারটাও যখন ডিপ্রেস হয়, প্রেস হয়ে এটা ইয়ার দিকে ডাউন মুভমেন্ট, ডাউন ডিরেকশনে মুভমেন্ট হয়, দেন এটার সাথে কানেক্টেড আছে আমাদের একটা হিল ফ্রেম, হিল ফ্রেমটা মুভ করে হিল ফ্রেমের সাথে আমাদের এই টপ রোলারের মাধ্যমে আরেকটা ফ্রেমকে এখানে কানেক্টেড করে দেওয়া হয়েছে, এটা যখন বটমের দিকে যাচ্ছে তখন আরেকটা ফ্রেম কি হচ্ছে, এটা ডিরেকশনটা কোন দিকে হচ্ছে, একটা ফ্রেম যখন ডাউন হচ্ছে তখন আরেকটা ফ্রেমের ডিরেকশন, আরেকটা ফ্রেম কোন দিকে যাচ্ছে মুভমেন্ট, আপ আপওয়ার্ড মুভমেন্ট হচ্ছে। তো ডাউনওয়ার্ড এবং আপওয়ার্ড মুভমেন্টের কারণে মূলত এখানে কি হচ্ছে দুইটা লেয়ারে ডিভাইড হয়ে যাচ্ছে ইয়ার্ন গুলো, অর্থাৎ ইয়ার্ন গুলো তো আমরা এর আগে দেখেছিলাম যে এইভাবে আমরা প্রত্যেকটা হিল ডায়ের ভিতর দিয়ে পাস করে দিয়েছি, সাপোজ 6000 ইয়ার্ন থাকলে 3000 আছে এই ফ্রেমে আর 3000 আছে এই ফ্রেমে, তো 3000 যদি আমরা এটাকে ডাউন করে দিই এবং 3000 আপওয়ার্ড মুভমেন্টের কারণে আপ হয়ে যায়, টপ লাইন ফর্ম করে এবং বটম লাইন ফর্ম করে, তাহলে মূলত আমাদের একটা শেড প্রডিউস হবে। এটার যদি ক্রস সেকশনটা দেখি আমরা, দেখো এখানে সেটা দেখানো আছে, অর্থাৎ এই যে ট্রেডেল লিভারটা আছে আমাদের, এই ট্রেডেল লিভারটা যখন বটমের দিকে যাচ্ছে এই জি জি যে কানেক্টিং রড আছে, এই কানেক্টিং রড বা কানেক্টর অথবা কানেক্টিং কর্ড যাই বলি, তো সেটাও বটমের দিকে যাচ্ছে কিছুটা, যাওয়ার ফলে এই টি যেটা এটা হলো একটা হিল্ড আই, হিল ফ্রেমের সেন্টার পয়েন্ট, যেটা যেটার ভিতরে আমরা ইয়ার্ন গুলোকে পাস করছি, দেখো এই ওয়াই হচ্ছে একটা ইয়ার্ন ওয়ার্প ইয়ার্ন, এটাকে এই দেখো এক্স এটা পাস করে এদিকে যাচ্ছে, দেখো
তো এখানে আবার ভিটা মনে হয় পিক ওয়েফটিয়ান অথবা পিক, হ্যাঁ। তো আমরা দেখো এখানে একটা শেড প্রডিউস হয়ে গেছে কিভাবে, যখন এটা লোয়ারিং হচ্ছে সেই সাথে রিভার্স যেটা আছে আর একটা লিভার যেটা আছে সেই লিভারটা তখন আপওয়ার্ড মুভমেন্ট হচ্ছে যে টপ রোলারের কারণে, এই টপ রোলার মাউন্টেড থাকার কারণে। এটা আগে আমি নিজে ড্র করে দেখাইছিলাম মনে আছে কিনা, যে এটাকে ধরে যদি এই কর্ডটাকে ধরে যদি আমি পুল করি বটম ডিরেকশনে, তাহলে আমাদের যে অপোজিট ডিরেকশনে যেটা আছে সেটা আবার কি হবে, আপওয়ার্ড মুভমেন্ট হবে, আপের দিকে যাবে। যে কারণে এখানে দেখো এই যে ইউ এবং টি দুইটা হিল ফ্রেমের দুইটা সেন্টার পয়েন্ট, একটা ইউ ইউ পয়েন্টটা আপের দিকে গিয়েছে এবং টি পয়েন্টটা বটমের দিকে গিয়েছে। তো এখানে আমাদের শেড প্রডিউস হয়েছে, এই শেডের ভিতর দিয়ে আমরা কি করতেছি এখন ওয়েফট ইনসার্শন অথবা পিক ইনসার্শন কমপ্লিট করে দেন এখানে রিড থাকবে, রিডের মাধ্যমে বিটা হবে। এখানে বল আছে, এটা বল এবং এটা এই দুইটা লিভার এবং এগুলো হচ্ছে ট্যাপেট দুইটা, একটা বটম শ্যাফটের সাথে লাগানো ট্যাপেট রোটেট করতেছে এবং বলকে প্রেস করতেছে এবং লিভারটাও মুভ করতেছে ডাউনওয়ার্ড অথবা আপওয়ার্ড এর দিকে। এবং এর পাশে দেখো ফ্রেমটা কানেক্টেড আছে, এটার মাধ্যমে প্রত্যেকটা ট্রেডেলের মাথায় একটা করে ফ্রেম কানেক্টেড আছে হিল ফ্রেম। এই কিছুটা বুঝতে পারছো? ট্যাপেট শেডিং যদি আসে এক্সপ্লেন করতে পারবা? স্যার ইনশাল্লাহ পারা যাবে। ঠিক আছে, বাকিটা একটু স্টাডি করো ইনশাল্লাহ, আশা করি পারবে। এখন যদি আমরা চিন্তা করি যে পজিটিভ ট্যাপেট শেডিং মেকানিজম, দেখো পজিটিভ ট্যাপেট শেডিং এর মেইন পারপাস আমাদের কিন্তু সেম, অর্থাৎ মেইন অবজেক্ট যে টার্গেট থাকবে আমাদের সেটা কিন্তু সেম, অর্থাৎ হিল ফ্রেমের লিফটিং এবং লোয়ারিং দুইটা কাজই আমাদেরকে করতে হবে। তবে পজিটিভের ক্ষেত্রে যেটা হবে সেখানে যেরকম আমাদের কি ছিল রিভার্সিং এর জন্য আমরা এখানে টপ রোলার মাউন্টেড ছিল, কিন্তু এখানে কি আছে, এখানে আমাদেরকে এই এই ফালক্রাম করা যে আমাদের এই অর্থাৎ গ্রুপ ক্যাম আছে, অর্থাৎ গ্রুপ করা ক্যামের ভিতরে দেখো গ্রুপ করা আছে। এখানে দেখো আমার স্পটলাইটটা দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, এখানে একটা গ্রুপ ক্যাম আছে। এই এই গ্রুপ ক্যাম বলতে এখানে দেখো একটা গ্রুপ করা আছে, একটা ট্র্যাক আছে, একটা রাস্তা আছে, হ্যাঁ। এই রাস্তা বরাবর এই ক্যাম ট্র্যাক বরাবর আমাদের এই যে বোল্টটা সেট করা আছে, বোল্টটা এইভাবে মুভ করবে। তো বোল্টটা যখন মুভ করবে দেখো, এটা যদি সাপোজ ধরে নাও একটা লিভার, ট্যাপের লিভার, তো এই লিভারটা যে কোনো একটা পয়েন্টে যদি আমি এখানে ফালক্রাম করে দিই, যে পয়েন্টকে কেন্দ্র করে ও ঘুরতে পারে, সাপোজ যদি ধরে নিই এখানে আর কিছুই নেই শুধুমাত্র একটা লিভার আছে, এই লিভারটার বা একটা ধরে নিলাম একটা ইয়ে আছে, এখানে একটা রড আছে ধরে নিলাম, এই রডের একটা এই রডের শেপটা হচ্ছে এরকমই ধরে নিলাম, অর্থাৎ লিভারটার শেপটা এরকমই। তো এটা যে কোনো একটা পয়েন্টে আমি ফালক্রাম করে দিলাম, তাহলে যখন এই পয়েন্টটাকে আমরা মুভ করাবো উপরের দিকে নিয়ে যাব, দেখতে পাচ্ছ কিনা,
বল যেখানে লেখা আছে এই পয়েন্টটাকে যদি উপরে দিকে নিয়ে যায়, এই পয়েন্টটা যদি এখানে ফিক্স করা থাকে কিন্তু মুভ করতে পারে, এটাকে কেন্দ্র করে সে সরতে, মানে এখানে এই পয়েন্টটা ফিক্স থাকবে অর্থাৎ এখানে পজিশনটাও ফিক্স থাকবে কিন্তু এটা রোট মানে আমরা মুভ করতে পারবো উপরে নিচে। তো বলটা যখন উপরে দিকে যাচ্ছে তখন আমাদের এই ট্যাপেট লিভারের যে নিচের মাথাগুলো আছে, যেখানে দেখো 1 2 3 4টা এখানে পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্ট সম্বলিত যে মাথাটা আছে লাস্ট পোর্শনটা আছে এটা কিন্তু সামনের দিকে মুভ করা যাবে, অর্থাৎ এটা পিছনে উপরে দিকে উঠলে এটা কি যাবে, এটা ফরওয়ার্ডে যাবে না, এই ট্যাপেট লিভারের দিকে, দেখতে পাচ্ছো কিনা? অর্থাৎ যে কানেক্টিং রড গুলো আছে এগুলোর দিকে মুভ করবে কিছুটা। যদি না বুঝতে পারো আবার আরেকটু আমি এটার সঙ্গে ড্র করি, দেখো তোমরা কি স্পটলাইট দেখতে পাচ্ছ? জি স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা, ব্লু কালারে আমি তিনটা পয়েন্ট কে এখানে মেনশন করার চেষ্টা করছি। দেখো এই একটা পয়েন্টে আমি এখানে ফিক্সড ফালক্রাম, অর্থাৎ এখানে ফালক্রাম করা আছে, তো এটাকে কেন্দ্র করে সাপোজ এখানে একটা পেরেক দিয়ে দিলাম, লোহার একটা কিছু দিয়ে দিলাম, আটকে দিলাম, তো এটাকে কেন্দ্র করে আমি দুইটা প্রান্তকে মুভ করতে পারি, এটাকে উপরের দিকে নিতে পারি, এটা সামনের দিকে যেতে পারে, ঠিক তেমনি এটা যখন আবার রিভার্স করবো ব্যাকের দিকে যাবো তখন এটা কি হবে আবার নিচের দিকে আসবে। এই বোল্টটা যেখানে লেখা আছে এই বোল পোর্শনটা যদি আমরা এটা উপরের দিকে উঠাই, যেদিকে আমাদের ওই যে করা আছে অ্যারো মার্ক আছে, তো অ্যারোর দিকে যদি এই ডিরেকশনে উপরের দিকে উঠাই তাহলে কি দেখো নিচের প্রান্তটা যেটা আছে এটা সামনের দিকে চলে যাবে না যদি এখানে ফিক্স থাকে, এটুকু বুঝতে পারছো কিনা? জি স্যার। এইটাই হলো মূল থিম হলো এটা, মানে এইটুকু বুঝতে হলে বাকি সবটুকু বুঝে যাবে, মানে মেইন মেকানিজমটা অ্যাকচুয়ালি এখানে রয়ে গেছে। দ্যাট মিনস এই বোল্টটা যখন ক্যাম্প ট্র্যাক কে ফলো করে মুভ করতে থাকে এট দ্য টাইম, আমাদের এই ফিক্সড ফালক্রাম করার কারণে এই ট্যাপের লিভারটা আমাদের মুভ করে সামনের দিকে, অর্থাৎ এই কানেক্টিং রড যেগুলো আছে বা কানেক্টর যেগুলো আছে এই কানেক্টরের দিকে এটা মুভ করবে, বুঝতে পারছো কিনা? এই ট্যাপের লিভারটা যদি কানেক্টরের দিকে মুভ করে তাহলে কি হবে, সাপোজ এটা এখন আমরা এই ট্র্যাক বরাবর এটা উপরের দিকে উঠতেছে, উপরের দিকে যখন উঠবে আপের দিকে যাবে তখন আলটিমেটলি ট্যাপের লিভারটা এদিকে মুভ করবে, বুঝা গেছে? তো ট্যাপের লিভারটা যখন এদিকে মুভ করবে, এটা ট্যাপের লিভার যেটা ওই যে ডট আছে যেটার মধ্যে তিনটা, ওই ট্যাপের লিভারটা যখন সামনের দিকে মুভ করবে তো ট্যাপের লিভারের সঙ্গে কানেক্টেড আছে, এখানে দেখো কানেক্টিং রড আছে, এই কানেক্টিং রডটাও সামনের দিকে যাবে, যাওয়ার কারণে দেখো এখানে গিয়ে এই যে দেখো অনেকগুলো ফালক্রাম আছে না, এখানে দুইটা তিনটা পয়েন্টে ফালক্রাম করা আছে, এই ফালক্রাম গুলো খেয়েও ও সামনের দিকে এখান থেকে সামনের দিকে প্রেস করবে, সামনের দিকে প্রেস করার কারণে দেখো এখানে ওই ডিরেকশনে চলে যাবে, তো এটা যখন এই ডিরেকশনে যাবে দেখতে পাচ্ছো কিনা তোমরা? জি স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ, তখন কি হবে দেখো যখন এটা সামনের দিকে যাচ্ছে তখন এটা কিন্তু এই রিভার্স হবে, কারণ এই পয়েন্টে আবার এটাকে ফালক্রাম করা আছে, হ্যাঁ দেখতে পাচ্ছ? দেখো এখানে কয়েকটা জিনিস আমি এখানে দেখানোর চেষ্টা করতেছি, একটা দেখো এখানে একটু জটিল মনে হলে আমি তোমাদেরকে এটাকে আর একটু সিম্পলি আর একটু ড্র করে তোমাদেরকে দিব, আমি এখানে এতগুলো পয়েন্ট না দিয়ে, সরি এক সেকেন্ড, হ্যাঁ মিকদাত আমি একটু পরে ফোন দিতেছি তোমাকে, আমি ক্লাস নিচ্ছি তো। সরি, তো যেটা বলতেছিলাম দেখো
এই যে আমাদের ট্যাপেট লিভারটা আছে, দেখো ট্যাপেট লিভারটা যখন আমরা মুভ করতেছি সামনের দিকে, যখন যাচ্ছে ট্যাপেট লিভারটা কিভাবে যাচ্ছে, যখন এই ক্যামটা আলটিমেটলি রোটেট করতেছিল, এই রোটারি মোশনটাকে আমরা এখন রিসিপ্রোকেটিং মোশনে কনভার্ট করতেছি। এই ক্যাম মুভ করার সঙ্গে সঙ্গে ক্যামের সঙ্গে যে গ্রুপ করা ছিল, এই গ্রুপ বরাবর আমাদের এই বোলটা ফলো করে যখন উপরের দিকে উঠতেছিল, তো সেই সঙ্গে আমরা কিন্তু আছি এই ট্যাপেট লিভারের কাছে। আমি স্পটলাইট নিচে দেখো, এই বোল্টটা যখন ফলো করে এই ক্যাম ট্র্যাককে ফলো করে আপে যাচ্ছিল, তো সেই সঙ্গে আমাদের এই ট্যাপেট লিভারের যে বটম পোর্শনটা আছে, এই বটম পোর্শনটা ফরওয়ার্ডের দিকে মুভ করতেছিল, অর্থাৎ রাইটের দিকে মুভ করতেছিল। রাইটে মুভ করার কারণে এই আমাদের কানেক্টিং রডটা যেটা ছিল সেটাও রাইটে মুভ করতেছে, এবং রাইটে মুভ করার কারণে দেখো এখানে কানেক্টর আছে আরেকটা, এই কানেক্টরটা সামনের দিকে যাবে, সহজেই বোঝা যাচ্ছে। তো দেখো এটা যখন সামনের দিকে যায়, এখানে যদি ফালক্রাম করা থাকে ঠিক একই রকম, যে এখানে যেরকম ব্লু কালারের একটা ইয়া দিয়ে দেখানোর চেষ্টা করছি, যেখানে যদি একটা প্যারা কাটকে দিই, তো এখানে যদি এরকম হয়, এটা একটা লিভারের মতো সাপোজ একটা লিভার, তো এই লিভারটাকে এই পয়েন্টে যদি আমি আটকে দিই, তাহলে দেখো এটা যদি সামনের দিকে যায়, এটা পিছন দিকে টান দিবে না? বুঝতে পারতেছো কিছুটা? আবার দেখাচ্ছি দেখো, এটা যদি এদিকে মুখ করে তাহলে দেখো এতে এদিকে মুখ করবে, কারণ হচ্ছে দেখো কি জন্য, দেখো এর আগে আমরা এখানে ফিক্সড ফালক্রাম অবস্থায় কি দেখেছিলাম দেখতে পাচ্ছিলা কিনা, এখানে ফিক্সড ফালক্রাম থাকার কারণে দেখতে পাচ্ছিলা লেফট সাইডে প্রথম যেটা দেখেছিলাম ফিক্সড ফালক্রাম যেখানে লেখা আছে, তো এই ফিক্সড ফালক্রাম থাকার কারণে কি হচ্ছিল, এই বোর্ডটা যখন আপে যাচ্ছিল তো এই লিভারটা সামনের দিকে যাচ্ছিল, এটুকু তো বুঝতে পারছো নাকি? জি স্যার। হ্যাঁ, এরপরে কি হচ্ছে, ও একটার সঙ্গে একটা কানেক্টেড, ও এটাকে প্রেস করতেছে যে কারণে ও সামনের দিকে যাচ্ছে, সেই কারণে এখানে যে কানেক্টিং রড আছে যার সঙ্গে ও কানেক্টেড আছে ওকেও সামনের দিকে প্রেস করতেছে, এই পর্যন্ত তো ক্লিয়ার নাকি? জি স্যার। হ্যাঁ, এখানে আসার পরে একটু সমস্যা যেটা আমার কাছে মনে হচ্ছে যে তোমাদের কাছে হতে পারে, সেটা হচ্ছে ও যখন সামনের দিকে প্রেস করতেছে, দেখো এই যে এখানে আমার একটা বড় এরো আছে, এই বড় এরোটার দিকে এই ডিরেকশনেই তো মুভ করতেছে, তো এখানে যদি দেখো এই যে যে একটা এল এর মতো আছে, এল শেপ একটা লিভার, এল শেপ একটা লিভার আছে এখানে যেটা কিনা এই পয়েন্টে ফালক্রাম করা আছে, তো এটা যদি ধরে নিয়ে একটা লিভার, অর্থাৎ একটা ফিক্সড একটা মেটালিক একটা পার্ট, এই পুরোটাই এল এর মতো শেপ, যেটার এই পয়েন্টে আমি এটার মধ্যে একটা পেরেক দিয়ে আটকে দিলাম, তো এখন লিভারটা যদি এই মাথা ধরে সামনের দিকে দেয়, তো এই মাথাটা নিচের দিকে আসবে না, এই মাথাটা নিচের দিকে যাবে কিনা, এই ডিরেকশন মিন্স হলো আমি তোমাকে এই দুইটারও রিমুভ করে দিচ্ছি। ধরো দেখো এই মাথাটা যদি আমরা চিন্তা করি, দেখো ঠিক এই পয়েন্টটা এই দিকে মুভ করবে অ্যাকচুয়ালি, এই যে এই দিকে, এবং এই পয়েন্টটা ঠিক এই দিকে এই ডিরেকশনে থাকবে, তো যখন এদিকে মুভ করবে তো সঙ্গে সঙ্গে কি অবস্থা হবে দেখো, সঙ্গে সঙ্গে কি, এই যে দেখো কানেক্টরের মাধ্যমে আমাদের এই ফ্রেমটা কানেক্টেড আছে, তো এই ফ্রেমটাও বটমের দিকে যাবে, বোঝা যাচ্ছে কিনা? জি স্যার, বুঝা যাচ্ছে। এবং এই যে যে রাউন্ড আছে যেখানে দেখো এই সার্কুলার যে পোর্শনটা আছে সেন্টারে, অর্থাৎ দুইটার যে এলবো আছে এই কোণের প্রান্তে, এখানে কিন্তু এটাকে ফালক্রাম করা আছে, তো ফালক্রাম করা থাকার কারণে ওকে যখন আমি পুশ করতেছি সামনের দিকে পুশ করা হচ্ছে, তো আলটিমেটলি এটা নিচের দিকে পুল করবে, এবং এই কানেক্টরের মাধ্যমে আমাদের এই ফ্রেমটাও লোয়ারিং হবে, অর্থাৎ আমাদের মেইন পারপাস হচ্ছে এই লিফটিং অথবা লোয়ারিংটার যে কোনো একটা মোশনকে সাপ্লাই দিলাম এখান থেকে। ঠিক অপোজিট ঘটনা ঘটবে, দেখো এটা দেখো এখন সাপোজ ধরে নিলে এটা উপরের দিকে উঠতেছিল সময় কি হলো হিল ফ্রেম, এইটা যখন লোয়ারিং হচ্ছে সেম একই ঘটনা ঘটতেছে যে লেফট এর ক্ষেত্রে, অর্থাৎ পেয়ার আকারে কাজ করে, দুইটা কিন্তু একটা ফ্রেমের সাথে কানেক্টেড, দেখতে পাচ্ছ কিনা? দুইটা কিন্তু একটা ফ্রেমের সাথে কানেক্টেড দেখা যাচ্ছে। জি স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখো এই পয়েন্টটা যখন সামনের দিকে যাচ্ছে, এই যে অ্যারোটা দেখো, এই পয়েন্টটা যখন এদিকে যাচ্ছে, এখানে যে যে এলবো পোর্শনটা আছে, এলবো পোর্শনে সাপোজ ধরো এখানে ফালক্রাম করা, তো ফালক্রাম করা থাকার কারণে কি হলো, এটা যে শেষ প্রান্তটা আছে এই প্রান্তটা, এটার ডিরেকশনটা কোন দিকে হবে, বুঝতে পারছো? দুইটা কিন্তু একসঙ্গে কাজ করতেছে, একটা লিভার দেখছো একটা ফ্রেমকে দুইটা পয়েন্টে কন্ট্রোল করতেছে, অর্থাৎ ফ্রেমটা বড় হওয়ার কারণে দুইটা পয়েন্ট থেকে এটাকে লিফটিং এবং লোয়ারিং করতে হয়, তো লেফট এবং রাইট সাইডে দুইটা পয়েন্ট একইভাবে কাজ করতেছে, অর্থাৎ এখান থেকে এই পয়েন্ট আসার পরে ট্যাপেট লিভার থেকে, আমি একটু দেখানোর চেষ্টা করি দেখো, এই ট্যাপেট লিভার থেকে এই পয়েন্টে এই জাংশন পয়েন্টে আসার পর দুইটা দুইটা
সাপোজ দুইটা ব্রাঞ্চে এটা ডিভাইড হয়ে গেল, একটা ব্রাঞ্চ আমাদের কন্ট্রোল করতেছে আমাদের রাইট সাইডে যে কানেক্টরটা আছে সেটাকে, আরেকটা ব্রাঞ্চ কানেক্ট আমাদের কন্ট্রোল করতেছে আমাদের লেফট সাইডে যে কানেক্টরটা আছে সেটাকে। তো যখন আমরা এটাকে এই ট্যাপেরটা মুভ করতে করতে আপের দিকে যাচ্ছিল, তখন কি হচ্ছিল, এই ট্যাপের লিভারটা রাইট সাইডে যাচ্ছিল, ফরওয়ার্ডে যাচ্ছিল ধরে নিলাম, রাইটে যাচ্ছিল, তখন কি করতেছিল এই ফ্রেমটা, তখন লোয়ারিং হচ্ছিল। এইটুকু বুঝতে পারছো কিনা, এটা অ্যারো দিয়ে দেখাই দিবা পরীক্ষার সময় যদি আসে কখনো, এভাবে তখন এটা লোয়ারিং হবে। ঠিক একই ভাবে যখন এই বোল্টটা দেখো, এটা যখন আপের দিকে যাচ্ছিল তখন এটা ঘটতেছিল, তখন ডাউনের দিকে আসতে থাকবে আস্তে আস্তে, যখন ডাউন পয়েন্টের দিকে নিচের দিকে নামতে থাকবে তখন কি অপোজিট ঘটনা ঘটবে না? এটা যখন আবার অপোজিট ডিরেকশনে যেতে থাকবে, সাপোজ এটা ছিল উপরের দিকে যাচ্ছিল, এখন যখন এটা নিচের দিকে যেতে থাকে তাহলে কি ডিরেকশনটা সেম, শুধুমাত্র এরর ডিরেকশন গুলো চেঞ্জ করে দিলে হয়ে যাচ্ছে। যেমন এটা উপরে দিকে করতেছে, এখন যদি এটা নিচের দিকে নামে, এই পোর্শনটা নিচের দিকে নামতে থাকে, তাহলে কি ঘটবে, এটা এদিকে যাবে, হ্যাঁ এই আমাদের সাথে এটা যেটা আছে এটা এদিকে যাবে, তো এখানে কি হবে, এই দুইটা এটা অপোজিট করে দিলে হয়ে যাবে ডিরেকশন গুলো, বুঝতে পারছো? জি স্যার। তো এই যে আমাদের এই গ্রুপ ক্যামের মাধ্যমে আমরা যে মেকানিজমটা, অর্থাৎ আমরা যেটা এখানে গ্রুপ ক্যাম থেকে আমরা যে মোশনটা ট্রান্সফার করতেছি, এই মোশন ট্রান্সফারের কারণে এই লিফটিং এবং লোয়ারিং বোথ উই ক্যান কন্ট্রোল বাই ইউজিং দিস টাইপ অফ ক্যাম। সো দিস মেকানিজম ইজ কল্ড পজিটিভ ট্যাপেট শেডিং মেকানিজম। পজিটিভ ট্যাপেট কেন বলে এটা স্যার আরেকবার? হ্যাঁ আবার বলি, ভালো প্রশ্ন। পজিটিভ বলতেছি দেখো, এখানে একটা ক্যামটাকে আমরা ইউজ করতেছি, এই যে কোনো একটা ক্যামের মাধ্যমে এই যে লিফটিং এবং লোয়ারিং বোথ উই ক্যান কন্ট্রোল বাই ইউজিং দিস ক্যাম। আমরা এই বোথ লিফটিং এবং লোয়ারিং দুইটাকে কন্ট্রোল করতেছি এই ক্যামের মাধ্যমে অথবা ট্যাপেটের মাধ্যমে, যাই বলি। এই ট্যাপেট অথবা ক্যামের মধ্যে যখন আমরা লিফটিং এবং লোয়ারিং বোথ মেকানিজমকে আমরা কন্ট্রোল করতে পারি, অথবা দুইটা মোশনকে আমরা এখান থেকে অপারেট করতে পারি, দেন আমরা এটাকে বলতেছি পজিটিভ, এবং এটাকে পজিটিভ বলা হয় তখন। আর নেগেটিভ বলতেছি যখন কিনা একটা মোশনকে আমরা প্রোভাইড করে থাকি এই ক্যাম অথবা ট্যাপেটের মাধ্যমে, দেন রিভার্স অপোজিট যে মোশনটা আছে আমাদের, অপোজিট যে মেকানিজমটা সেটাকে প্রোভাইড করতে হয় রিভার্সিং কোনো আলাদা অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে, হয় স্প্রিং অথবা আমাদের ওই যে টপ মাউন্টেড রোলার অথবা কর্ড অথবা অন্য কিছু। অর্থাৎ যে শেডিং মেকানিজম যেটা ট্যাপেট অথবা ক্যাম, এর থেকে আমরা শুধু লিফটিং অথবা লোয়ারিংটা করতে পারি নেগেটিভের ক্ষেত্রে অনলি বাই ইউজিং ট্যাপেট অর ক্যাম, কিন্তু রিভার্সিংটা করতে হয় অন্য কিছুর মাধ্যমে, স্প্রিং অথবা কর্ড অথবা অন্য কিছু। কিন্তু ইন পজিটিভ বোথ ক্যান বি কন্ট্রোল বাই ক্যাম, অর্থাৎ লিফটিং এবং লোয়ারিং দুইটাকে আমরা কন্ট্রোল করতে পারি কিভাবে, ট্যাপেট অথবা ক্যামের মাধ্যমে। সাপোজ একটা পেন আমি ধরলাম, কলম আমি ধরলাম, ক্লাসে আমি এক্সাম্পল দিতাম অনেক সময়, তো কলমটা ধরে হাত দিয়ে উঠাইলাম, উঠানোর পরে এটাকে ছেড়ে দিলাম, সাপোজ কলমটা আমরা যেখানে বসে আছি কলমটা ধরে উপরে দিকে উঠালাম, ওটা ছেড়ে দিলাম, সাপোজ ছেড়ে দিলে কলমটা টেবিলে পড়ে গেল না? জি স্যার। হ্যাঁ এটা হচ্ছে নেগেটিভ। এখন হাত দিয়ে কলমটাকে উঠাবো, যে কলমটাকে হাত দিয়ে নামাইতাম টেবিলে, তাহলে এটা ছিল মানে এটা হলো পজিটিভ তখন, অর্থাৎ উঠানোর পরে ছেড়ে দিলাম, এই যে পড়ে গেল, এই যে জি এর কারণে, অভিকর্ষ স্তরণের কারণে এবং ওর নিজের ওয়েটের কারণে, এই যে নিচে নামতেছে অথবা স্প্রিং এর মাধ্যমে যদি নামাইতাম বা অন্য কিছু, মানে হাতের কন্ট্রোলে নাইও, হাত দিয়ে উঠাইছিলাম কিন্তু হাতের কন্ট্রোলে, হাত থেকে ছেড়ে দিলাম ও পড়ে গেল, এটাকে বলতেছি আমরা নেগেটিভ। কিন্তু হাত দিয়ে উঠি আবার হাত দিয়ে নামাইতাম যদি, এটাকে টোটালি হাতের কন্ট্রোলে থাকতো, তাহলে এটাকে আমরা বলতাম কি বলো, তখন কিন্তু পজিটিভ। তাহলে পজিটিভে স্পিড বেশি দেওয়া সম্ভব না নেগেটিভে? নেগেটিভে স্পিড বেশি দেওয়া সম্ভব স্যার, পজিটিভে বেশি দেওয়া সম্ভব পজিটিভে। আচ্ছা দুজনে দুজনের কারণগুলো এক্সপ্লেইন করো একটু আমরা শুনি স্যার। নেগেটিভিতে স্যার কোনো ধর ফিক্স কিছু না, জাস্ট দিয়ে দিলাম শেষ হয়ে গেল। আর পজিটিভ আমার অপেক্ষা করা লাগতেছে, আপ ডাউন অপেক্ষা করা লাগতেছে, তার মানে স্পিড কম হবে পজিটিভ। আচ্ছা আর নবীর বলো স্যার, পজিটিভের ব্যাপার বেলায় স্যার আমরা পজিটিভের বেলায় আমরা মেশিনের উপর নির্ভর করব, আর নেগেটিভের বেলায় ওই স্প্রিং তারপরে হচ্ছে যে অভিকর্ষ এগুলোর উপর নির্ভর করতে হবে। মেশিনেরটা স্পিড বেশি দেওয়া সম্ভব না? সম্ভব না, সম্ভব। আচ্ছা ঠিক আছে, দুজনই ভালো বলছো, এবং নিবিড় যেটা বলছো সেটা অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট আনসার। সেটা হচ্ছে দেখো,
যে আমাদের পজিটিভের ক্ষেত্রে টোটালি আমার হাতের কন্ট্রোল আছে, আমি হাতের স্পিড যদি বাড়িয়ে দিই তাহলে কিন্তু আমি ইজিলি এটাকে কন্ট্রোল করতে পারবো। কিন্তু সাপোজ নেগেটিভের ক্ষেত্রে খুব হাই স্পিডে উঠালাম, ওঠানোর পর ছেড়ে দিলাম, ছেড়ে দিলে কি ওকে হাই স্পিডে নামানো সম্ভব নাকি ও নিজের গতিতে পড়বে বলো দেখি? স্প্রিং এর যে নিজস্ব যে ওর যে ইয়ে আছে, যে অ্যাবিলিটি আছে, সেই অ্যাবিলিটিতেই তো নামাবে, আমি চাইলে তো এটাকে বাড়াইতে পারবো না। আবার দেখো এখানে যদি অভিকর্ষ ত্বরণের কারণে এটা পড়তে দেই, তাহলে দেখো এই কলমটাকে পড়তে ওর যে সময় এটা প্রত্যেকবার একই সময় লাগবে, অর্থাৎ ওই বেশি সময়। কিন্তু হাতের কন্ট্রোলে যখন থাকে, মেশিনের কন্ট্রোলে, মেকানিক্যাল কন্ট্রোলে যখন থাকে, আমি চাইলে এই মেকানিক্যাল কন্ট্রোলটাকে আমার হাতের কন্ট্রোলে আমি চাইলে অনেক হাই স্পিডে মুভ করতে পারবো। এই জন্য পজিটিভ শেডিং মেকানিজমটা কম্পারেটিভলি অনেক বেশি ফাস্টার এবং অনেক বেশি স্পিড আমরা বেশি দিতে পারি, কম্পারেটিভলি মোর স্পিডে আমরা রান করতে পারি পজিটিভটা। নেগেটিভের ক্ষেত্রে আমরা চাইলেও স্পিড দিতে পারি না, কারণ তাকে একটা নির্দিষ্ট সময় দিতে হয় এই লোয়ারিং এর জন্য অথবা লিফটিং এর জন্য, যেটাই করি। বুঝতে পারছো রায়হান? জি স্যার। আচ্ছা এখন আসি আমরা, দেখো তো এটা তোমরা একটু রিড আউট করো, আমি জাস্ট একটু মেকানিজমটা বোঝানোর চেষ্টা করতেছি দেন স্কিপ করতেছি। দেখো এই যে নেগেটিভ শেডিং মেকানিজম, রিটার্নিং স্প্রিং থাকে এখানে, অর্থাৎ লোয়ারিং এর জন্য, দেখো লোয়ারিং এর জন্য আমরা এখানে ক্যাম ইউজ করতেছি, ক্যামের মাধ্যমে লোয়ারিংটা হচ্ছে, এবং লিফটিংটা করতেছে কে এখানে, রিটার্নিং স্প্রিং ইউজ করছে। রিটার্নিং স্প্রিং এর মাধ্যমে এটা লোয়ারিং করার পরে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কোথায় যাবে? আবার আপে চলে যাবে। তো আপে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে যে স্প্রিং এর যে স্প্রিংটা ইউজ করছে, স্প্রিং এর মাধ্যমে আমাদের রিভার্সিং যে অ্যাকশনটা আছে, অর্থাৎ রিভার্সিং মোশনটা আমরা প্রোভাইড করতেছি, এই জন্য এটার নাম কি? নেগেটিভ ট্যাপেট শেডিং মেকানিজম। এখানে সেম জিনিস দেখো, আর একটা এখানে পজিটিভ আমাদের মডার্ন একটা লুম দেখানো আছে, মডার্নের যে ক্যাম গুলো থাকে। আচ্ছা সময় আছে আমাদের হাতে, কয়টা বাজে? 12টা 40। আচ্ছা তাহলে মানে শেষ করে দেওয়া দরকার, এটা আরেকটা ক্লাস লাগে আর কি। ঠিক আছে ইনশাল্লাহ আমরা দেখো পজিটিভটা দিয়ে শেষ করে দিই। হ্যাঁ এই পজিটিভ ডিফারেনশিয়েটিংটা দেখো, এর আগে যেটা দেখাইছিলাম সেটা ছিল একটা গ্রুপড ক্যাম ছিল, এখানে আরেকটা টাইপের ক্যাম আমরা ইউজ করে থাকি যেটার নাম হলো ম্যাস্ট ক্যাম, অর্থাৎ দুইটা ক্যামকে একসঙ্গে ম্যাস্ট করে একটা পেয়ার আকারে কাজ করে এবং দুইটা মিলে একটা ক্যাম হিসেবে কাজ করে, এবং এটাকে বলা হয় ম্যাস্ট ক্যাম। মডার্ন যত লোম আছে সব লোমের ক্ষেত্রে দেখো রাইট সাইড একটা মডার্ন লোমের মানে ক্যাম বক্সের ছবি দেখানো আছে, এই ক্যাম বক্সটা এরকমই থাকে মডার্ন লোমের ক্ষেত্রে। তো এখানে দেখো দুইটা ক্যাম পাশাপাশি গ্রুপ করা থাকে, সরি ম্যাচ করা থাকে, ম্যাচ করে একটা ক্যাম আকারে কাজ করে, এবং এটা বটম শেফটের সাথে লাগানো থাকে, বটম শেফটের থেকে মূলত এই মোশনটাকে দেওয়া হয়। দেখতে পাচ্ছ ম্যাচড ক্যাম লেখা যেখানে? এখানে দেখতে পাচ্ছ ম্যাচড ক্যাম যেখানে আছে, বটম শেফ আছে এখানে একটা বটম শেফটের সাথে, এই ম্যাস্ট ক্যাম্পটা এই এই দেখো এটা এটা একটা শেফটের ভিতরে আছে, যেই শেফটের উপরে এই ক্যাম গুলো আছে সেই শেফটাকে বটম শেফট বলা হয়ে থাকে, অথবা ক্যাম ড্রাইভিং শেফট বলা হয় মডার্ন লোমের ক্ষেত্রে, ক্যামকে ড্রাইভ দিচ্ছে যে শেফ। তো ক্যাম ড্রাইভিং শেফটের সাথে দেখো এখানে দুইটা বোল আছে, একটা উপরের দিকে আছে একটা নিচের দিকে আছে, দুইটা বোল আছে। এই মেইনলি বুঝার জিনিস হলো এখানে এই এইটুকুই শুধু, এই যে ক্যাম ফলোয়ার না, তো এই ফালক্রাম এবং বোল পর্যন্তই মূলত বুঝার জিনিস আমাদের, এরপরে আর কিছু না, এরপরে আগের মতোই সেম আর কিছু না, জাস্ট একটার সঙ্গে একটা কানেক্টেড আছে, একজন যখন ফরওয়ার্ডে যাবে তো একজন আরেকজনকে পুল করবে, তো আরেকজনকে সামনের দিকে প্রেস করবে, এভাবে জাস্ট লিফটিং এবং লোয়ারিংটা হবে। কিন্তু বুঝার জিনিস হলো যে এই পোর্শনটা শুধুমাত্র বোল এবং ফালক্রাম যেখানে আছে এইটুকু। তো আমরা এখানে একটু বোঝার চেষ্টা করি, দেখো এর আগে যেরকম দেখতেছিলাম যে ফালক্রাম করা থাকলে কি হয়, যে কোনো একটা পয়েন্টে যদি ফালক্রাম করা থাকে, সাপোজ এই পয়েন্টটাতে ফালক্রাম করা আছে, যেখানে আমি একটু ইয়া করলাম, একটা সার্কেল ড্র করলাম, দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ তো এখন এই পয়েন্টে ফালক্রাম করা আছে, এটা একটা লিভার ধরে নিলাম, যে লিভারটা হচ্ছে নাম হচ্ছে ক্যাম ফলোয়ার, পুরোটা একটা লিভার যদি আমরা এটাকে বোঝানোর চেষ্টা করি। সাপোজ দেখতে পাচ্ছ? আচ্ছা আমার ড্রয়িংটা অনেক একে বেঁকে গেছে, বাকি বুঝার বুঝতে পারলে হবে। দেখো এই পয়েন্ট, এই লিভারের ফালক্রাম পয়েন্টটা বুঝতে পারতেছো, যে কোনো একটা পয়েন্টে এটাকে ফালক্রাম করে দিছি, তো এটার উপরে যদি এখানে যদি
আমরা এই মেস্ট ক্যামের মাধ্যমে যদি প্রেস করি এই পয়েন্টটাতে, যদি এখানে প্রেস করি তাহলে কি ঘটনা ঘটবে? যদি এখানে ফ্রেম করা থাকে কোন দিকে কোন ডিরেকশনে মুভ করবে বলতো? পিছন দিকে সরে যাবে। হ্যাঁ, এই বল নিচের বলটা আছে ও এদিকে চলে যাবে, বুঝে গেছে? আর উপরের বলটা কোন দিকে যাবে দেখো, উপরের বল এবং যে ফালক্রামের টপ পোর্শনটা আছে, ক্যাম্প ফলো সরি ক্যাম্প ফলোয়ারের যে টপ পোর্শনটা আছে, সরি ক্যাম্প ফলোয়ারের যে বটম পোর্শনটা ছিল অর্থাৎ বল পোর্শনটা, এটা এদিকে চলে যাবে এবং ফালক্রাম যেহেতু ফিক্স আছে ওই জায়গাটাতে এবং যে ক্যাম্প ফলোয়ারটা আছে ফলোয়ারটা কিছুটা এদিকে যাবে। এটুকু বুঝতে পারছো কিনা? অর্থাৎ এখান থেকে এদিকে যদি মুভ করে দেখো, এখানে তো এটাকে কেন্দ্র করে আমি এটাকে যে রেড কালার যে আমরা শেপটাকে ড্র করছি এই শেপটা কিন্তু মুভ করতে পারে। কোন পোর্শনটা মুভ করতে পারে দেখো, যে পোর্শনটা এই যে টপে রয়ে গেছে এবং বটমে রয়ে গেছে, কারণ এখানে যে ব্লু কালার যেটা আছে এখানে তো ওকে আমি একটা পেরেক মেরে দিছি, সাপোজ ধরো এখানে একটা তারকাটা দিয়ে দিছি বা পেরেক দিয়ে দিছি, এই পয়েন্টে একটা কিছু দিয়ে এটাকে ফালক্রাম করে দিছি, অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পোর্শনটা নড়তে মানে এখান থেকে সরতে পারবে না কিন্তু এখানে থেকে নড়তে পারবে, বুঝতে পারছো কিনা? এখানে থেকে মুভ করতে পারবে অর্থাৎ ডানে বামে সামনে পিছনে এখানে পুরো আমি এটাকে কেন্দ্র করে ঘুরাইতে পারবো এটাকে, কিন্তু এখান থেকে সরাইতে পারবো না, যেখানে ব্লু কালার যেখানে সেখান থেকে এই পজিশনটা সরাইতে পারবো না, কিন্তু এটা টপ এবং বটম এটাকে কেন্দ্র করে যদি আমি ঘুরাইতে থাকি তো ঘুরতেও পারবে, অসুবিধা নেই। তো যদি আমি সাপোজ ধরো এই টপের পোর্শনে ক্যামের মাধ্যমে এখানে প্রেস করি, তো প্রেস করার সঙ্গে সঙ্গে ক্যাম ফলোয়ারের উপর পোর্শনটা সামনের দিকে যাবে কিনা এটুকু বুঝতে পারছো কিনা? আবার যদি ফালক্রামের নিচে প্রেস করি, এই যে নিচের বোল্টটাকে প্রেস করি, তাহলে কি হবে? রিভার্স হবে, অপোজিট ঘটনা ঘটবে। বুঝতে পারছো এটুকু? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা আমি তোমাদেরকে একটু ভিডিওতে দেখাই, তাহলে আশা করি বুঝতে পারবো। আমি একটু তোমাদেরকে দেখো, আমার ভিডিওটা দেখানোর চেষ্টা করতেছি, দেখতে পাচ্ছ আমাকে? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা দেখো, আমি একটু স্ক্রিন শেয়ারটা অফ করে দিই। সাপোজ এটা যদি আমাদের একটা সাপোজ ধরে নাও যে আমাদের যদি এটা একটা লিভার হয়ে থাকে, এই পয়েন্টে যদি আমি এটাকে ফালক্রাম করে দিই, সাপোজ যে কোনো একটা পয়েন্টে সেন্টারে এটাকে ফালক্রাম করা আছে, তো যদি আমি এই পয়েন্টে প্রেস করি দেখো, এই মাথাটা সামনের দিকে যাচ্ছে না ফরওয়ার্ডে, আবার যদি এই যে পয়েন্টে ফালক্রাম করা তার একটু উপরে যদি প্রেস করি তাহলে আবার কি হয়, রিভার্স হচ্ছে না, ব্যাকে যাচ্ছে না, দেখতে পাচ্ছো? দেখতে পাচ্ছি। হ্যাঁ, যদি আমি এই পয়েন্টটাতে প্রেস করি তাহলে এটা ফরওয়ার্ডের দিকে যাচ্ছে, আবার যদি উপরের পয়েন্টটাতে প্রেস করি তাহলে এটা ব্যাকওয়ার্ডের দিকে যাচ্ছে, ঠিক একই জিনিস। অর্থাৎ যে পয়েন্টে ফালগ্রাম করা থাকবে সেই পয়েন্টটাকে ফিক্স থাকবে এখানে, কিন্তু এটাকে কেন্দ্র করে এই লিভারটা মুভ করতে পারবে, চাইলে এটাকে আমি রোটেটও করতে পারবো। হ্যাঁ, বুঝতে পারছো? এখন তো আর ক্লাস নাই তোমাদের, তাই না? না স্যার, ক্লাস নাই স্যার। ঠিক আছে, আমি একটু এই যে এইটা শেষ করে নিলে মুশকিল হয়ে যায় পরে। ঠিক একই জিনিস দেখো, যে পয়েন্টে ফালক্রাম করা আছে দেখো, নিচে যে বোল লেখা আছে আমাদের, নিচে যে বোল লেখা আছে দেখতে পাচ্ছ বোলটা? জি স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই বোল পয়েন্টটাতে যখন আমরা ইয়া করবো, এখানে যখন এই বোল পয়েন্টটাতে যখন আমরা এখানে প্রেস করব, তাহলে কি হবে? এই বোল পয়েন্টটাতে প্রেস করার কারণে সাপোজ নিচে থেকে যখন এই পয়েন্টে প্রেস করা হবে তাহলে কি হবে, এই পয়েন্টটা এদিকে যাবে, যাওয়ার কারণে এই উপরের পোর্শন গুলো যেহেতু এখানে ফালক্রাম করা আছে একটা পয়েন্টে, তো উপরের পোর্শনটা এদিকে যাবে না? ঠিক রিভার্স হবে যদি কিনা, আবার অপোজিট হয়, অর্থাৎ এই পয়েন্টে যদি আমরা এটাকে প্রেস করি সামনের দিকে, এই যে এখানে অর্থাৎ ফালক্রামের উপরে যদি কোনো একটা পয়েন্ট এটাকে প্রেস করি এইদিকে, তাহলে এই বোল্টটা কোন দিকে যাবে তখন? পিছনের দিকে। আচ্ছা, আমাদের মেকানিজমটা এখানে শেষ মূলত, আর বাকিটা হচ্ছে একটার সাথে একটা কানেক্টেড থাকার কারণে সামনের দিকে যাবে সেম আগের মতোই। দেখো, আমরা যদি রেড দিয়ে এটাকে বোঝানোর চেষ্টা করি, তো রেডি কি হয়েছিল, সাপোজ নিচের পোর্শনটাতে এই ম্যাস্ট ক্যামের মাধ্যমে বোল্টটাকে প্রেস করা হয়েছে, বোল্ট প্রেস করার কারণে আমাদের ক্যাম ফলোয়ারটা ব্যাকওয়ার্ড মুভমেন্টে গিয়েছে এবং ব্যাকওয়ার্ড মুভমেন্টে যাওয়ার কারণে দেখো এটার সাথে যে কানেক্টর ছিল এটা কোন দিকে যাবে তখন? এটা যখন মুভ করবে ক্যাম ফলোয়ারটা পিছন দিকে যাবে, তো এটার সাথে কানেক্টর আছে কি, কানেক্টর আছে, এই কানেক্টরটাকে নিয়ে ও পিছনের দিকে যাবে, তো তখন কি হবে, এই ফালক্রাম লিভারটাও কি হবে, ব্যাকে যাবে, এই ফালক্রাম লিভারের পোর্শনটা মাথার পোর্শনটা ব্যাকে যাচ্ছে,
তো সেই সাথে আবার এখানে যে ফালক্রাম লিভারের যে ফালক্রাম পয়েন্ট আছে, তো ফালক্রাম থাকার কারণে এটা কোন দিকে যাবে তখন? এই মাথাটা ফরওয়ার্ডে যাবে, যাওয়ার কারণে এই কানেক্টিং রড গুলো সামনের দিকে যাবে। এখানে লিংক আছে, লিংকের মধ্যে ও যখন সামনের দিকে এটাকে প্রেস করবে তখন কি ঘটনা ঘটবে? সেম আগের মতো এটাকে প্রেস করলে এটা কোন দিকে যাবে? এই বার গুলোকে দেখো, লিংকের মাধ্যমে যে বার গুলো আছে, বার গুলোকে যখন আমরা প্রেস করব তখন কি ঘটনা ঘটতেছে? সেম একই জিনিস দেখো, আবার যখন এটা ফ্রন্টের দিকে যাচ্ছে তো এটা কোন দিকে যাচ্ছে? এটা অর্থাৎ ফাইনালি দেখো এটা লোয়ারিংটা হবে, অর্থাৎ বটমে যখন আমরা প্রেস করতেছি বোল্টটাকে, তো তখন কি হচ্ছে? এই ফ্রেমটা লোয়ারিং হচ্ছে। সেম আগের গুলো, এখানে পরের যা আছে সবগুলো সেম আগের মতোই, আগে যেটাকে আমরা দেখাইলাম আগের পিকচারটাতে পজিটিভে। শুধুমাত্র বোঝার জিনিস হলো এই যে ম্যাস্ট ক্যামের মাধ্যমে বোল্টটাকে প্রেস করা, যখন বটমের পোর্শন, বটমের বোল্টটাকে প্রেস করবে দেন আমাদের এই যে টপের পোর্শনটা ফরওয়ার্ডে চলে, মানে ব্যাকওয়ার্ডে চলে যাবে। আবার যদি উপরে দেখো ব্লু কালারের যে পোর্শন, ব্লু কালার যেখানে আছে এরো এরো মার্ক, সেখানে যদি প্রেস করে তাহলে কি হবে? জাস্ট রিভার্স হবে, অপোজিট। তো কোন পয়েন্টটা বুঝো নাই সেটা আমাকে আবার বলো, আমি একটু এক্সপ্লেন করি। শুধুমাত্র বোঝার জিনিস কিন্তু এই যে ফালক্রাম পয়েন্ট গুলো, এখানে একটা বোঝার জিনিস আছে আর এখানে একটু বোঝার জিনিস আছে। ফালক্রাম লিভারটা যদি এদিকে যায়, লিভার এখানে ফালক্রাম করা আছে, আমি একটু আগে যে প্যান দিয়ে দেখাইলাম যে পোর্শনটা, প্যানের এই মাঝখানে যদি আমি আটকে দিই, ফালক্রাম করে দিই, তাহলে কি হবে? দেখো প্যানের উপরের পোর্শনটা যদি এদিকে নেই, কলমটা যদি এদিকে নিয়ে থাকি, কলমের নিচের পোর্শনটা এদিকে যাবে, স্বাভাবিক। দুইটা অ্যারো মার্ক হলো, এই জন্য অপোজিট হয়েছে। ঠিক একই লিঙ্ক গুলো কি হয়েছে, লিঙ্কের এই পোর্শনেও কিন্তু ফালক্রাম করা আছে, আগের পিকচার আমরা দেখেছি সেটা। তো এখানে যেহেতু ফালক্রাম করা আছে, তো একটা লিভারের মতো কাজ করতেছে, ওকে যদি সামনের দিকে প্রেস করি তো এই পোর্শনটা ডাউনের দিকে যাবে। ডাউন যাওয়ার কারণে দুইটা পেয়ার একসঙ্গে একই জিনিস ডাউনের দিকে যাচ্ছে লিঙ্ক গুলো, এবং কানেক্টরের মাধ্যমে এই ফ্রেমটাও তখন লোয়ারিং হবে, অর্থাৎ বটমের লাইনটা ফর্ম করবে হিল ফ্রেমের মাধ্যমে। অর্থাৎ হিল ফ্রেমে যে ইয়ার্ন গুলো আছে, এই ইয়ার্ন গুলোকে বটম লাইন ফর্ম করার জন্য এত কাহিনী, এত কিছু, বুঝছো? জি স্যার। কারো প্রশ্ন থাকলে বলো, আমরা ক্লিয়ার করার চেষ্টা করি। ঠিক আছে, তাহলে আমরা শেষ করে দিই, অনেকক্ষণ হয়ে গেছে, সরি। আর কারো কোশ্চেন নাই তো? নাকি আর কারো কোশ্চেন? ওকে না স্যার।